আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে বড় থেকে বড় মনের উদ্দেশ্য, বড় থেকে বড় মনের আশা ও ইচ্ছা পূর্ণ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমল শেয়ার করব কেবলমাত্র 313 বার, ওয়ানলি 313 টাইম, মাত্র 313 বার আপনি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই আমলটি করবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত, খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার বড় থেকে বড় মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে, আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আপনিও সফলতা লাভ করতে পারবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আপনার যদি কোনো আশা ও ইচ্ছা থেকে থাকে, আপনার যদি কোনো মনে কোনো উদ্দেশ্য থেকে থাকে এবং আপনি চান আপনার মনের আশা ও ইচ্ছাগুলো পূর্ণ হোক, আপনি চান আপনার মনের উদ্দেশ্যটা পূর্ণ হোক, তাহলে আপনি এই ইয়া জাল জালাল ওয়াল ইকরামের আমলটি আপনি প্রয়োগ করতে পারেন। অবশ্যই এটি একটি ফলদায়ক আমল। তো প্রিয় শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে এই আমলটি আপনি যে কোনো দিনে করতে পারেন, কিন্তু সময় নির্ধারিত রয়েছে আপনাকে এশার নামাজের পর, অর্থাৎ রাত্রের নামাজের পর আপনাকে এই আমলটি করতে হবে। আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায়, মহিলারা করতে পারেন এবং পুরুষেরাও করতে পারেন, কিন্তু মহিলারা না পাক শরীরে করতে পারবেন না, ঠিক আছে। তার জন্য তো আমি বলছি পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় পুজুর সহি কিবলার দিকে মুখ করে জায়নামাজ বিছিয়ে আপনি বসে যাবেন। তারপরে 313 বার ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামটিকে আপনি পাঠ করবেন এবং প্রথম ও শেষে আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে নেবেন। তারপরে আপনি সাজদায় গিয়ে আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে কানবেন, আল্লাহ তাবারক তাআলার কাছে চাইবেন যে আল্লাহ আমার এই মনের ইচ্ছাটাকে পূর্ণ করে দাও, আমার এই সমস্যাটাকে সমাধান করে দাও, আল্লাহ আমার এই মনের উদ্দেশ্যটাকে পূর্ণ করে দাও, আল্লাহ আল্লাহ তোমাকে ওয়াস্তা মুহাম্মদ ও আলে মুহাম্মদের ওয়াস্তা, আল্লাহ তোমাকে তোমার এই গুণবাচক নামের ওয়াস্তা, তুমি আমার মনের ইচ্ছাকে, তুমি আমার মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ, তুমি ইজ্জত, তুমি জিল্লত, তুমি গরিবি আমিরি ফকিরি হায়াত মত সব কিছু তোমারই এখতিয়ার খোদা, তুমি আমার এই মনের আশাটাকে পূর্ণ করে দাও। এভাবে আপনি এই আমলটি কয়েকদিন করবেন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনি সফলতা লাভ করবেন এবং আল্লাহ তাবারক তাআলা আপনাকে বড় থেকে বড় আপনার মনের আশাকে পূর্ণ করে দেবে, বড় থেকে বড় মনের ইচ্ছা ও বড় থেকে বড় মনের উদ্দেশ্যকেও পূর্ণ করে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, অবশ্যই আপনারা এই আমলটা করে দেখতে পারেন, এটি একটি ফলদায়ক আমল। এই আমলটি করলে অবশ্যই আপনিও ফল পাবেন এবং সফলতা লাভ করবেন। কিন্তু সাবধান, যিনারা নাজায়জ উদ্দেশ্য বা নাজায়জ ইচ্ছা, নাজায়জ আশা নিয়ে যদি আপনি আমলটি করেন, তাহলে কিন্তু আপনার খাটবে না আর এই আমলটি করাও যাবে না, ঠিক আছে। যদি আপনার কোনো নাজায়জ উদ্দেশ্য বা আশা বা মনের ইচ্ছা থাকে, তাহলে সেই আশা ও ইচ্ছা পূর্ণ হবে না, এমনকি আপনার ক্ষতি হতে পারে, আপনার নোকসান হতে পারে। তার জন্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো নাজায়জ উদ্দেশ্য হলে আপনি খবরদার এই আমলটি করবেন না। হ্যাঁ, যদি আপনার জায়েজ আশা ও ইচ্ছা উদ্দেশ্য থেকে থাকে, আপনি আমলটি করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত আপনাকে দিয়ে দেবে, খুব দ্রুত আপনাকে সফলতা লাভ করিয়ে দেবে, খুব দ্রুত আপনার মনের আশাকে পূর্ণ করে দেবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, অন্যদের মধ্যে কমেন্ট, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। কারণ যখনই আমরা এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব, আপনার মোবাইলে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন,
অথবা আপনার প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এখান থেকেই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ।